বিধানসভার বিশেষাধিকার কমিটির ভূমিকাক লৈ অসন্তুষ্ট কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলেক্ষ দেবপুরা কায়স্থ। বিশেষাধিকার কমিটিয়ে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা বলে মন্তব্য করে কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিধায়ক কমলেক্ষ দেব। এআইডিএফে দিয়া অভিযোগ কমিটির বৈঠকত আলোচনা হয়, কংগ্রেসে দিয়া অভিযোগে বৈঠকত স্থানেই নাপায়। বিধায়ক কমলেক্ষ দেবপুরা কায়স্থর প্রশ্ন, বিশেষ অধিকার কমিটি এআইডিএফ বিজেপির কারণেহে নেকি? ভিলেজ কমিটি যেটো, এই কমিটিটো কিবা বিশেষ কেজন মানুষের কারণে নাকি? এনেকা লাগিছে যে বিজেপি আর এআইডিএফর কারণে সাগে, কারণ আমি তো দিছিলো সেম ডে এটা বিশেষ অধিকার ভঙ্গর এটা জানিয়ে দিছিলো, আমার তো কেউ অহা নাই। সেখানে কি কইছিলে যে নাই আপনার একটু গুরুত্ব সহকারে দেখাও, আপনার তো প্রিভিলেজ কমিটিলে পঠাওয়া হবো, কিন্তু আজিলে কেউ পঠাওয়া নাই, কেউ প্রিভিলেজ কমিটি দিয়া নাই। রাজ্যসভা নির্বাচনের ফলাফলের পাছত এআইডিএফ দলে কংগ্রেসের মুখপাত্র মনজিৎ মহন্তই করা মন্তব্যক লৈ বিধানসভাত অভিযোগ উত্থাপন করেছিল। একে সময়তে মুখ্যমন্ত্রীর মন্তব্যক লৈও বিধানসভাত অভিযোগ আনিছিল কংগ্রেস বিধায়িনী দলে। এআইডিএফর অভিযোগ অধ্যক্ষই বিশেষ অধিকার কমিটিলৈ প্রেরণ করিলে, কিন্তু কংগ্রেসের অভিযোগ আলোচনা নহল বিশেষ অধিকার কমিটির বৈঠকত। বিষয়টি বিধায়ক কমলেক্ষ দেবপুরা কায়স্থর প্রতিক্রিয়া, অধ্যক্ষর পক্ষপাতমূলক আচরণ কিয়? এআইডিএফর রক্ষণাবেক্ষণ দিয়াই বিজেপির উদ্দেশ্য। এআইডিএফক সেফগার্ড দেওয়া আসলে বিজেপির মুখ্য উদ্দেশ্য হয়েছে, নহলে সেম অভিযোগ আমার তো প্রিভিলেজ কমিটিলে অহা নাই। আর এআইডিএফে যদি দিছে এআইডিএফর জাননীটো প্রিভিলেজ কমিটিতে আছে, এটা কথাটা হয়েছে কি মানে গোটে যদি পরিবেশটা যদি আপনি চায় তাহলে এনেকা চাব যে এআইডিএফক বসুয়া হয়েছে বিজেপির মুখ্য উদ্দেশ্য। বিধায়ক কমলেক্ষ দেবপুরা কায়স্থর এই গুরুতর অভিযোগের পাছত বিশেষাধিকার কমিটির বৈঠকত কংগ্রেসের অভিযোগে স্থান পাবনে নাপায়? বিশেষাধিকার কমিটির বিরুদ্ধে কমলেক্ষ দেবপুরা কায়স্থয় অনা এই গুরুতর অভিযোগক কি হিসাবে বিবেচনা করিব কমিটিয়ে? ভিডিও জার্নেলিস্ট শ্যামলর সহযোগত হিমাংশু সহরিয়া, রিপোর্ট অসম লাইভ 24।